বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। দুজনের কাছে একটু শুনতে চাইব যে আপনারা কি মনে করেন কিনা যে বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই স্থবির হয়ে পড়েছে, কেউ কেউ মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটা বলেছেন যে আমাদের বাংলাদেশের যদি রাজনীতির ইতিহাসটা আমরা একটু দেখি, একটু পিছনে যেতে হয়। কারণটা হলো যে আমরা যে রাজনীতিতে বিশ্বাসী, এই মানে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিটা শুরু হয়েছে তখন কংগ্রেস এবং মানে এদেশের ইয়ে। তার পরবর্তীতে সেই ধারাবাহিকতায় ব্রিটিশ থেকে পাকিস্তান এবং ইন্ডিয়া হওয়ার পরে, বিশেষ করে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হওয়ার পরে কিন্তু একটা নতুন মন নেয়, মুসলিম লীগ থেকে আরম্ভ করে এই যে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনা আস্তে আস্তে ভাষা আন্দোলন, 66-এর ছয় দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, নির্বাচন, এই মানে বিভিন্ন পর্যায়ে যে এইটা সবসময় দেখা গেছে যে সরকার বিরোধী একটা ইয়ে করেই আমাদের প্রত্যাশা থাকে হলো রাজনীতি মানেই কোনো একটা ইস্যুর উপরে লড়াই সংগ্রাম করতে হবে, এটা হলো রাজনীতি। এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরেও মাত্র 3.5 বছর সময় পেয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ এই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠনের। পরবর্তীতে স্বৈর শাসকরা একের পরে একের ক্ষমতায় আসে, 91 পর্যন্ত কিন্তু এই ধারাবাহিকতাই ছিল। এবং এই 91-এর পরে থেকে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা চলে আসছে দু একটা ছন্দপতন ছাড়া, আমরা কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশে একটা দেশকে পূর্ণ গঠনে আমি বলবো, বিশেষ করে 2008 সালের পরে থেকে ধারাবাহিকভাবে তৃতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পরে গত 10 বছরের যে অর্থনৈতিক অর্জনগুলি, রাজনীতির যে মূল মানে ইয়েটা ছিল সেটা হলো এখন ডেভেলপমেন্ট পলিটিক্সের দিকে চলে গেছে। রাজনীতিটা একটা উন্নয়ন ভিত্তিক উন্নয়নের দর্শনে চলে আসছে। আগে রাজনীতিটা অনেকটা ছিল হলো ইস্যু ভিত্তিক মানে 91-এর আগে স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণতন্ত্র, এই জিনিসগুলো ছিল। পরবর্তীতে আবার যখন 96-এ আমরা ভোট আর ভাতের অধিকারে আন্দোলন করলাম তখনও গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলি ছিল। আর এখন আমি যেটা দেখছি যে গত 10 বছরের পরে থেকে এখন উন্নয়নের ধারাটা, মানুষের মানসিকতা যে জিনিসগুলো হয়ে গেছে সেটা হলো সবাই চায় যে একটু ভালোভাবে বাঁচতে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সোনার বাংলার যে স্বপ্ন দেখিয়েছিলেন, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনি যে সামাজিক সূচক থেকে আরম্ভ করে অর্থনৈতিক সুযোগ যেদিকে তাকাবেন আপনি, কিন্তু সারা, এটা বাংলাদেশ না, সারা বিশ্বে স্বীকৃত, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, নারীর নাম জানি ক্ষমতায়নে হোক বা অর্থনীতির প্রগতিতে হোক, বিশেষ করে এখন তো অর্থনীতির প্রগতির থেকে বাংলাদেশ পৃথিবীর দু একটা দেশের মধ্যে একটা, এশিয়া প্যাসিফিকের দেশগুলোর মধ্যে উই আর লিডিং। এবং আমাদের যে মেগা প্রজেক্ট গত 5-7 বছর ধরে আমরা যেগুলো নিচ্ছি, শুরু হয়েছিল আমাদের পদ্মা সেতু দিয়ে, তারপরে মেট্রো রেল থেকে আরম্ভ করে এখন কিন্তু এই কর্ণফুলীতে টানেল হবে, এটা তো স্বপ্নের মতো ছিল আমাদের কাছে যে এই যে ডেভেলপমেন্ট পলিটিক্সটা শুরু হয়েছে সেইখানে। আর বিশেষ করে যখন দেখা গেল যে আমাদের এখন যদি রাজনীতি করতে হয়, আপনি যদি ডেভেলপ কান্ট্রির রাজনীতিগুলি দেখেন, ভারতের রাজনীতিগুলি দেখেন, সেখানে কিন্তু আপনাকে কিছু অর্থনৈতিক প্রোগ্রাম নিয়ে আসতে হবে, আপনাকে মানুষকে বুঝাতে হবে যে কেন আপনার সরকারকে ভোট দিবে মানুষ, মানুষকে আপনার বুঝাতে হবে যে হোয়াট ইউ স্ট্যান্ড ফর। এই যে যে জিনিসগুলিতে যখন বিশেষ করে মানে 2014-তে বিএনপি নির্বাচনে না যাওয়া, 2018-তে যাওয়ার পরেও তাদের যে একটা মানে কি বলবো যে ভরা ডুবি, এতে কিন্তু মানুষ এখন মানে আর ওই কি বলবো যে ওই সো কল্ড আমরা যেটা মাঠে ময়দানের রাজনীতিটা, ইস্যু ভিত্তিক রাজনীতিটা আসলে কেউ বিশ্বাস আসলে আপনি স্থবির মনে করছেন, আপনি মনে করছেন রাজনীতির ধ্যান ধারণের রাজনীতি সম্পর্কে ধারণাটা পাল্টে গেছে, ধারণাটা পাল্টে গেছে। আর বাবার আপনার কাছে শাহ নুরুল কবির শাহীন। ধন্যবাদ দিলীপ ভাই, ধন্যবাদ মাননীয় সংসদ। ওদের টিটু হিসাবে আমরা জানি চিনি, আবার খুব স্নেহস্পদ ওনার বাবা, আমরা একই ডিপার্টমেন্টে আমরা ছাত্র, ওনার সাথে একটা ভালো হঠাৎ করে ওর সাথে আমার পরিচয় ছিল না, আজকে দেখা হইলো, ওর কথাবার্তা বিভিন্নভাবে বিভিন্নভাবে শুনি আমি, ভালো লাগে। যাই হোক, এখন যে কথাটা আপনি একটা ছোট্ট একটা শব্দ বলছেন যে স্থবির,
কিনা স্থবির কিনা তা এখন আসলে ওই যে টিটু যেটা বলল মাননীয় সংসদ যোনি যে বিভিন্ন ভাবে বর্তমান প্রেক্ষাপটে বিশ্বায়নের প্রেক্ষাপটে এই মানে উন্নয়নের প্রেক্ষাপটে এটা কিন্তু আমরা অনেকদিন আগে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রীর মুখে যে উন্নয়ন আগে কথাটা কিন্তু উনি নিজেই বলেছেন যে পরে গণতন্ত্র পরে অন্য কিছু এই কথাটা কিন্তু ওনার মুখের কথা তো সো এটা কিন্তু একটা অন্যতম কারণ যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে বা এই রাজনীতি এই বিষয়গুলো তা এখন যে বিষয়টা হচ্ছে যে উন্নয়ন উন্নতি দুটা কিন্তু দুটা শব্দ উন্নয়ন হচ্ছে একটা জিনিস উন্নতি একটা জিনিস যেটা টিটু বললেন যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইন্ডেক্সে আমরা অনেক আগায় আছি এই ইন্ডেক্সগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি এটা কিন্তু বিদেশ থেকে আসা আমাদের ইন্ডেক্সগুলো তৈরি করে দেয় না কিন্তু অর্থনৈতিক বা অন্যান্য বিষয়গুলো যেগুলো বলছেন যেগুলোর ভিতরে কতটুক মানে আমরা মানে বাস্তবতা আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এটা আমার প্রশ্ন না বিভিন্নভাবে আজকে অর্থনীতিবিদরা বিভিন্নভাবে যে ওনাদের যে মানে ওই বিভিন্নভাবে তারা যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা থেকে কিন্তু বোঝা যায় যে এগুলোর কিন্তু প্রশ্নবোধক যাই হোক এরপরে যে বিষয়গুলো আসতেছে যে ওই আপনার প্রজেক্ট মেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট প্রত্যেকটা মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির বিষয় কিন্তু এটা আমি বলি না এটা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে যেটা দেখা গেছে 300 কোটি টাকা প্রজেক্ট হয়ে গেছে 1500 কোটি টাকা 2000 কোটি টাকা মানে ডে বাই ডে এটা অনেক যে 3 বছরের প্রজেক্ট 6 বছরে হচ্ছে মানে বিভিন্নভাবে এগুলো হচ্ছে যাই হোক এই প্রজেক্টগুলো দিয়ে যে দেশের মানুষ যে এখন আসলে যে একবারে নির্বাক নির্বাক হয়ে গেছে এটা কিন্তু বাস্তবতা বাস্তবতাটা হচ্ছে যে আজকে যেটা 2014 সালের নির্বাচন হলো যেটা বললেন যে আমরা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেন নাই কিন্তু ওখানে কিন্তু 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠিক তেমনিভাবে আবারও 2018 সালে যেটা আসলো নির্বাচন সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলো কিন্তু সেই নির্বাচন কি হয়েছে কি কতটুক কি কতটুক প্রশ্নবোধক কত কি সারা দুনিয়া জানে যে এই নির্বাচন কোনো প্রহসনের নির্বাচন যেটা আগের দিন রাতেই ভোট হয়ে গেছে এটা সিএসি নিজেও কিন্তু বলছেন যে এরকম ওই কি আমাদের ওই ইভিএম নিয়ে উনি কথাটা বলছেন যে তাহলে আর আগের রাত্রে ভোট হবে না এই কথাটা কিন্তু উনি বলছেন এই যে এই যে জিনিসগুলো এইগুলোতে আজকে মানুষ কিন্তু খুব হতাশ মানুষ আজকে সরকারের সাথে আমরাও যেহেতু বিরোধী দল মানে আমরা আনঅফিশিয়ালি বিরোধী দল বলতে তো এখন আমরা নাই কিন্তু মানুষ আমাদের উপরে হতাশ না এটা আমি বলবো না সার্বিকভাবে যেমন সরকারের উপরে তেমনি আমাদের উপরেও যে ওনারা কি করতেছে না কি পারতেছে না এই সেই মানে বিভিন্ন রকমের কথাগুলো আসতেছে এগুলোর পেছনে কিন্তু অনেক কারণ আছে যুক্তি আছে যার মধ্যে ওই যে যেটা আমি বললাম যে আজকে যদি আমরা তুলনা করি যে আমাদের দেশের মূল যে আমাদের জিডিপির মূল অংশটাই আছে আমাদের কৃষি থেকে আজকে কৃষকের কি অবস্থা আজকে কৃষক কি করতেছে কি করতে পারতেছে না আজকে কৃষক একমন তার মূল আয়ের পথ হচ্ছে কৃষি তার বিভিন্ন কৃষি ফল ফলন বিভিন্ন রকমের ধান ধানটা হচ্ছে মূল আমাদের সম্পদ সেখানে আজকে ধানের দাম কত এই ধান একমন ধান বিক্রি করে আজকে একটা লুঙ্গি কেনা যায় না এখন এবার যে অবস্থা আল্লাহর বিশেষ রহমত যে এই গত কয়দিন আগে যে আমাদের একটা ঝড় বুলবুল আসছিল যে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই কিন্তু এখন যদি এটা ওই মানে মানে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা কিন্তু আমাদের ফসল কিন্তু ফসলের ক্ষেত
বিশেষ করে ধানের ক্ষেত এখন তো ভরা মৌসুম আর সাত দশ দিনের ভিতরে বিশেষ করে আমাদের অঞ্চলে আপনার ধানের পুরা ধান কাটার মৌসুম শুরু হয় যদি বৃষ্টিটার মধ্যে বাতাস হইত তাহলে কিন্তু ধান 60% ধান 70% ধান নষ্ট হয়ে যেত অর্থাৎ ধান গাছগুলো মাটিতে পড়ে যেত একে তো ধানের দাম নাই কারণ কৃষকের মূল আয়ের উৎসই হচ্ছে এটা যেখান থেকে তার ছেলে মেয়ে সংসার সমস্ত কিছু করা এটা যাই হোক এটা একটা বিশেষ রহমত আরও কিছু কথা আছে ঠিক আছে আপনি যেহেতু চাচ্ছেন উনি বলুন তারপরে আমি আবার বলি অনেক কথা বলবেন মেগা প্রকল্প মেগা দুর্নীতি নানান অব্যবস্থাপনা 30 তারিখের ভোট 29 তারিখে হয়ে যাওয়া দায় কিছুটা নিজেদের উপরে নিয়েছেন কিন্তু সামগ্রিকভাবে ক্ষমতায় যারা থাকে তাদের তো বেশি দায় নিতেই হবে কতটা নেবেন দায় না দায় তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা দেশের যখন ধারাবাহিকভাবে ডেভেলপমেন্ট হয় শুধু বাংলাদেশে না আপনি যদি কিছুদিন আগে চায়নার যে মানে এই যে ডেমোক্রেটিক অ্যান্ড ডেভেলপমেন্টের পরে চায়নায়ও কিন্তু একটা রিফর্ম হয়েছে সেখানেও কিন্তু সংস্কার করতে হয়েছে সো যখনই আপনার ডেভেলপমেন্ট হবে আমরা ইকোনমিক টার্মে এটাকে বলি ডেভেলপমেন্ট পেইন আপনি যে কোনো দেশে সাউথ ইস্ট এশিয়ায় যখন মালয়েশিয়ার দিকে তাকান মালয়েশিয়া যখন র্যাপিডলি গ্রো করেছে দেখা গেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাড়ি থেকে ট্রাকে ট্রাকে করে টাকা পাওয়া গেছে কিছুদিন আগের ঘটনা আপনি চায়নায় দেখবেন এক মেয়রের বাড়ি থেকে নাকি স্বর্ণের পাওয়া গেছে ট্রাকে ট্রাকে স্বর্ণ পাওয়া গেছে সো এই ডেভেলপমেন্ট পেইনগুলি তো আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেই উনি সংস্কারের কাজে হাত দিয়েছেন এবং যারা এই সরকারি অর্থ তস্তুপের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং সেটা শুরু হয়েছে দলের মধ্য থেকে এবং সর্বমহলে কিন্তু এটা প্রশংসিত হচ্ছে যে হ্যাঁ মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেউ ছাড় পাবে না দলের লোক যেমন ছাড় পাবে না দলের বাইরে যারা আছে ব্যুরোক্র্যাট বলেন বা এর সাথে সম্পৃক্ত সবাই কিন্তু একটা নেটওয়ার্কের মধ্যে জালটা আস্তে 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 টানা হচ্ছে এবং এর গতি প্রকৃতি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চলতে থাকবে সো কেউ ই হবে না সো এটা আমরা অস্বীকার করি না যে দুর্নীতি যখন আপনার ডেভেলপমেন্ট হবে সেখানে দুর্নীতি হবে না কিন্তু আপনাকে যে জিনিসটা দেখতে হবে আমি যেটা মনে করি যে এদেশের মানুষ যেটা দেখতে চায় সেটা হলো যে আপনার সরকার লিডারশিপ আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে তার সততা নিয়ে জনমনে কোনো প্রশ্ন আছে নাকি নাই তা যদি না থাকে এবং সেইখানে সরকারের প্যাট্রোনাইজেশনে কোনো দুর্নীতি হচ্ছে নাকি আপনি 2001 থেকে 2006 যদি বলেন ঘুরে ফিরে হয়তো একটা কথা আসে মানুষও খুব শুনতে বিরক্ত হয়ে গেছে বাট আমাদেরও তো ইতিহাসটা জানতে হবে যে সরকারি প্যাট্রোনাইজেশনে সরকারের মদতে আশ্রয় প্রশ্রয়ে হাওয়া ভবনের মতো একটা ভবন তৈরি হয়েছে যেখান থেকে টেন্ডারবাজি নিয়ন্ত্রণ হতো যেখান থেকে পোস্টিং থেকে আরম্ভ করে বিভিন্ন ফাইন্যান্সিয়াল করাপশনগুলি কিন্তু এখান থেকে হতো এবং কখনো এটাতে হাত দেওয়ার কেউ সাহস পায় নাই সো এই জায়গাগুলি কিন্তু এখন আপনি এই প্রশ্নটা কিন্তু এখন করতে পারবেন না বর্তমান সরকারের যে বর্তমান সরকার প্রধান বা সরকারের দলের লোকেরা আপনারা এতগুলি মিডিয়া আগে মিডিয়া কম ছিল এখন এতগুলি মিডিয়া কোনো দুর্নীতির জিনিস কিন্তু আর কেউ ঢেকে রাখা সম্ভব না যখন যেটা আমাদের সম্মুখে আসতেছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যাপারে কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে না এটাই কিন্তু শাসন এটাই কিন্তু আপনি নীতি নৈতিকতা থেকে এটা আপনাকে দেখতে হবে আর আরেকটা জিনিস আমি তখন ই করতে গেছি উনি যেটা কৃষকের কথা বলল কৃষকরা যদি ভালো না থাকতো তাহলে এদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কেন কৃষকদেরকে যে পরিমাণ সহায়তা দেওয়া হচ্ছে কয়েকদিন আগে একটা বন্যা গেল আমাদের যে এখন মানে এই ন্যাচারাল ক্যালামিটিসগুলি বন্যা দুর্যোগ বলেন যেটার প্রস্তুতি নেওয়ার যে ক্যাপাসিটি আমাদের এটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি অনেক বেড়েছে বন্যা গেল এত বড় একটা বন্যা গেল মানুষ কিন্তু ফিলই করতে পারে নাই আমরা রিলিফ নিয়ে আগেই অ্যাডভান্স ছিলাম এই বুলবুলের মতো ভয়াবহ একটা ঘূর্ণিঝড় তার 7 দিন আগে থেকে আমরা প্রিপারেশন নিয়েছি কষাস হয়েছি হ্যাঁ আল্লাহর রহমত যে জিনিসটা টার্ন করে গেছে সেটা যদি সুন্দরবনে না যেয়ে যদি এটা আমাদের উপরে আসতো অনেকে হয়তো শঙ্কা করেছেন যে 10 নম্বর মহম্মদ বিপদ দেওয়ার কি যুক্তিকতা ছিল কিনা কিন্তু মানে এটা কোন দিকে টার্ন দিবে নোবডি নো সো আমাদের কিন্তু এই প্রস্তুতিটা আমরা 7 দিন আগে আমরা প্রস্তুতিটা আমাদের ছিল এবং আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি আমাদের সরকার সার্বক্ষণিক মনিটর করছে সো একটা দেশ যখন আপনি চালাবেন সেইখানে অনেক প্রতিবন্ধকতা আসবে অনেক চ্যালেঞ্জ আসবে ন্যাচারাল ক্যালামিটি আসবে মানে দক্ষতাটা হলো যে আপনি দক্ষতার সাথে এই জিনিসগুলি আপনি হ্যান্ডেল করতে পারতেছেন কিনা হ্যাঁ গণতন্ত্র যদি আপনাকে প্রতিষ্ঠা করতে হয় গণতন্ত্র কিন্তু সরকারি দল এককভাবে পারবে না আপনাকে সরকারি দলের সাথেও ভিন্ন মতের যারা আছে তাদেরকেও জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তাদের যে এজেন্ডা সেই এজেন্ডাগুলি নিয়ে আসতে হবে এখন যে এজেন্ডা নিয়ে মানে এই যে আমাদের তথাকথিত বিএনপির নেতৃবৃন্দ টক শোতে এবং প্রেস কনফারেন্স ছাড়া
তাদের কিন্তু কোনো ঐশিত জনসম্পৃক্ততা নাই। এই আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেই কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওনারা যখন 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের এই বঙ্গবন্ধু এভিনিউ এর পার্টি অফিসের দুই জায়গায় ব্যারিকেড দিয়ে যখন আমাদেরকে ওই চত্বরের মধ্যে আটকে রাখা হয়েছিল, তার মধ্যেও কিন্তু আন্দোলন হয়েছে। সারা বাংলাদেশে কিন্তু সুসংগঠিতভাবে আমরা আন্দোলন করেছি। আমাদের দলের সেক্রেটারির নামে আমাদের বিভিন্ন মাননীয় প্রধানমন্ত্রীকে গ্রেনেড দিয়ে হত্যা করার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু আমরা থামি নাই। কারণটা আমাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, জনগণ আমাদের সাথে ছিল। উনাদের যে ইস্যুগুলি রাজনীতি স্থবিরতার আরেকটা কারণ, যেটা মনে হয় আপেক্ষিকভাবে আপনি যে জন্য প্রশ্নটা করলেন, যে বিরোধী দল বা যারা অন্য যারা আছে তাদের এমন কোন এজেন্ডা নিয়ে মানুষের কাছে যেতে পারতেছে না যে তারা বিকল্প ভাবে ভেবে তাদের সাথে নামবে। ইসলাম ওই যে উনি আবার 30 তারিখের নির্বাচন আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, অনেক বক্তারা এখানে বসেছেন, একটু পিছনের দিকে ঘুরে যেতে হয়। বাংলাদেশের এই রাজনীতি কলঙ্কিত করার যে ইতিহাসটা, ভোটের রাজনীতি, সেটা কিন্তু এখনের শুরু না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে থেকে এই যে সামরিক শাসকরা যখন ক্ষমতায় আসলো, তারা যখন উদ্দি পরে দল গঠনের চেষ্টা করলো, জিয়াউর রহমান আপনারা অনুসরণ করতেছি না, আমি বলতেছি যে এই যে জিনিসগুলা মেকানিজম গুলি বা এই যে জিনিসগুলো যিনি বলে, মানুষ যে আস্থার কথা বলে, এই জিনিসগুলো আমরা যদি 2018 সালে ভোটে যদি আমাদের জনসম্পৃক্ততা না থাকতো, 96 তো ওনারা একটা নির্বাচন করেছিলেন, দেড় মাস তো টিকতে পারেন নাই, যদি আমাদের জনসম্পৃক্ততা না থাকতো, যদি আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য না হইতাম, তাহলে কি দেশ পরিচালনা করা সম্ভব? ওনারা কোনো গ্রহণযোগ্য মানে এজেন্ডা নিয়ে জনগণকে অনুপ্রাণিত করতে পারতেছেন না, ওনারা কোনো গ্রহণযোগ্য কথা বলে মানুষকে নিয়ে আসতে পারতেছেন না বলেই কিন্তু আজকে এই রাজনৈতিক শূন্যতাটা ওনারা মনে করছেন তৈরি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু মনে করি না যে রাজনীতি কোনো শূন্যতা আছে। আমরা মনে করি যে বাংলার মানুষ এখন অর্থনৈতিক অগ্রগতি চায়, তারা ভালো চিকিৎসা, ভালো শিক্ষা, আয়ের ব্যবস্থা, এই জিনিসগুলির দিকে ধাবিত হবে। এবং ওনাদেরকে যদি এখন রাজনীতি করতে হয় তাহলে অল্টারনেটিভ প্রোগ্রামগুলো নিয়ে আসতে হবে, এবং ওই ঘোলা পানিতে মাছ শিকার করলে হবে না। পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু ভালো জিনিস আমরা শিক্ষা নিতে পারি। কয়েকদিন আগে বাবরি মসজিদের একটা সিদ্ধান্ত হলো, ওইখানে আমাদের দেশে এইরকম কোন একটা সিদ্ধান্ত হলে কিন্তু জ্বালাও পোড়াও এটাকে কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতো। দেখেন কত ম্যাচুরিটি নিয়ে তারা সুপ্রিম কোর্টের রায়টা, যদিও তারা মানে উষ্মা প্রকাশ করেছেন যে রায়টা তাদের ফেভারে যায় নাই, এটা তারা মেনে নিতে পারছে না, কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস কিন্তু এটাকে নিয়ে কোনো মানে সহিংসতা বা রাজনীতি করে নাই বা কোনো করে নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা, আমাদের যারা আছেন, ভালোকে ভালো বলা বা ন্যায়কে ন্যায় বলার এই জিনিসটা নাই। ওনাদের উচিত হবে বিরোধী দলের যদি রাজনীতির মাঠেই হয় অল্টারনেটিভ একটা প্রোগ্রাম নিয়ে আসা, যে হ্যাঁ এই প্রোগ্রামটা এইভাবে আছে, আমরা আরো বেটার এভাবে করতে পারি। আমি মিস্টার শাহিনের কাছে যাবার আগে আরেকটা প্রশ্ন করি, মানে আপনি অনেক অর্জন অগ্রগতির কথা বললেন, বুলবুলকে মোকাবেলার কথা বললেন, এবং এই কথা ঠিক যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অনেক ক্ষেত্রেই সাফল্য দেখেছে, কিন্তু একই সময়ের একটা ঘটনা, যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা, প্রতিদিন সড়কে দুর্ঘটনা, মানুষের প্রাণহানি, সেটি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পারছেন না? দেখেন এখানে আমি এটা আমার ছোট করে যদি না আমি খুব ছোট করে বলবো যে আমি ব্যক্তিগতভাবেও আমি যখন রোডে যাই অনেক সময় কিন্তু আমার কাছে নিজের কাছেই আমি খুব বিরক্ত হই। মাননীয় সড়ক মন্ত্রীকে আমি বলেছি যে আমরা এত বড় সড়ক করতেছি, আমার ঢাকা টাঙ্গাইল ফোর লেন হাইওয়ে হয়েছে, যেখানে আমার এক ঘন্টায় আমি বাড়ি চলে যেতে পারি সকালে, বাট সেই বাড়ি চালক যদি আমি 10টায় সরনা দিই তাহলে আমার হাইওয়েতে যেতেই 2 ঘন্টা লেগে যায়। তো আমাদের এখানে জন মানে আপনাকে একটা আইনের কথা বলি, আমেরিকায় যদি আপনি হাইওয়েতে আপনাকে কেউ হাঁটতে অবস্থা পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে অ্যারেস্ট করবে, কারণ যেখানে 100 কিলোমিটার বেগে গাড়ি চলবে সেখানে পাগল ছাড়া কেউ কিন্তু রাস্তায় পারস করে। আজকে দেখেন ঢাকার শহরে আমি আমার অফিস থেকে বের হয়ে আসতে মোড়ে 1 ঘন্টা সময় লাগে, কেন? মানুষ বাসের জন্য একটু 100 গজ সামনে হেঁটে যাবে না। সো আমাদের এখানে জনসচেতনতা, জনসম্পৃক্ততা দরকার, এবং সেই সাথে আমাদের টোটাল একটা যে ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট নিয়ে, এই যে আমরা আজকে মেগা প্রজেক্টের কথা কেন বলতেছি, আমাদের পাবলিক ট্রান্সপোর্টের মানে স্বল্পতা আছে। আজকে যদি এই মানে ট্রেনগুলি হয় বা এগুলো হয় তাহলে যে ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, সচেতনতার কথাগুলো বলুন। আমি যে ছোট্ট একটা প্রশ্ন করি, মানে এটা এই যে ধরেন ঢাকায় সিগন্যালগুলোতে
লাল বাতি আছে, সবুজ বাতি আছে, হলুদ বাতি আছে, কিন্তু এগুলোর কোনো ব্যবহার নেই। ব্যবহার নেই মানে বাতিগুলো জলে নেবে ঠিকই, মানুষ মানে না, এবং ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি সবকিছু নিয়ন্ত্রণ করে। এটা কি জনগণ ঠিক করবে না জনগণের সচেতনতা এটা কোনো কাজ হবে? এটা কার দায়িত্ব? না, আমি আপনার সাথে একমত, সব বিষয়ে তো আসলেই করা যায়। আমি নিজেও বিরক্ত, মানে বলতে অসুবিধা নাই। আমরা অনেক অব্যবস্থাগুলি দেখি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন, যে যে জিনিসগুলো আমরা, যে উন্নয়নগুলো ছোটখাটো ইয়ের জন্য কিন্তু আমরা এখান থেকে পিছিয়ে আসতেছি। তা আমার মনে হয় যে যারা এই সেক্টরে আছেন তাদের আরো সদয় দৃষ্টি দেওয়া দরকার। আমাদের অর্জনগুলি কিন্তু আমাদের দু একটা ছোটখাটো ত্রুটির জন্য প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আমি মনে করি এখান থেকে আমাদের সরে আসা উচিত। আমি যেটা বলতেছিলাম যে উন্নয়ন উন্নতি দুটা শব্দ। উন্নয়ন হচ্ছে আমরা চোখে যেটা দেখতেছি, ব্রিজ, কালভার্ট, রাস্তা, এই জিনিসের একটা উন্নয়ন হচ্ছে। রাস্তা, ব্রিজ দরকারও আছে না, এটা তো একটা চলমান প্রক্রিয়া। না, চলমান আবার সবসময় এর গতি থাকে না, সরকার ভেদের গতি বাড়ে কমে, সেটা তো হয়। হ্যাঁ, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা হবেই। এটা যে সরকারি ক্ষমতায় থাক, ব্রিজ, কালভার্ট, রাস্তা, এগুলো হবেই। উন্নতি মূল জিনিসটা হচ্ছে উন্নতি। উন্নতি অর্থাৎ আমি একটা রাস্তা তৈরি করলাম, যে রাস্তা দিয়ে আমি, ওই যে উনি একটু আগে বললেন যে আমার হাইওয়েতে উঠতেই 2 ঘন্টা চলে যায়, এই 2 ঘন্টার মূল্য কত, ঠিক না? এরকম এই যে আমি আসতেছিলাম, এখন হঠাৎ করে একটা বাস মানে আমার গাড়িতে প্রায় ধাক্কাই দিয়েছিল। কী হলো, ওই কন্ট্রাক্টর নামে এসে বলতেছে আমার ড্রাইভারের উল্টা ধমক দিতেছে, বলে ওদিকটা রিক্সা আসছে তো আমি কী করবো? এই যে কারণ এদের সাথে কথাও বলা যায় না, তারা এখন বাংলাদেশে অনেক শক্তিশালী। তারা একটা কিছু করলে পরে সমস্ত ড্রাইভার সিস্টার একসাথে হয়ে আপনার গাড়ি জ্বালাপোড়া করে দিল, যাই হোক বিভিন্ন রকমের এই যে বিষয়গুলো। আপনার এই রাস্তা দিয়ে আপনি ঠিক মতো চলতে পারবেন না, কারণ উন্নতি নাই। কারণ আইন শৃঙ্খলা বলতে তো মানে আইন শৃঙ্খলার এতই অবনতি হয়েছে যে আজকে এই যে আপনি যেটা বললেন যে প্রতিনিয়ত প্রতিদিনই 10 জন 20 জন 50 জন মরতেছে, এই যে ট্রেনের যে দুর্ঘটনা ঘটলো, এটা তো একটা ভেরি মানে খুবই সাধারণ বিষয় যে সিগন্যাল অমান্য করে ফেলেছে সে, এটা আমরা খবরে শুনলাম বা মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনলাম যে সিগন্যাল অমান্য করে ড্রাইভার কীভাবে চালায়। নিশ্চয়ই সে, আমার মনে হয় না সে সুস্থ ছিল, হয় ঘুমাইছিল, না হলে সে কোনো গল্প গুজব করতেছিল বা একটা কিছু তো হয়েছিল। কারণ এই যে বিষয়গুলো, এগুলো আপনি যেটা বললেন যে এগুলোর তো কোনো সুরাহা আমরা দেখি না, সুরাহা আমরা পাই না। কারণ আপনি দেশের কথা, দেশের দেশের পক্ষে কথা বলতে গেলে আজকাল তো আপনার এই যে আপনার হত্যা থেকে তো বোঝা যায় যে সে তো দেশের স্বার্থে কথা বলছিল, দেশে তার নিজের ব্যক্তি স্বাধীনতার দিকে, সেখান থেকে তাকে আজকে কী ধরনের মানে পৈশাচিক নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। হ্যাঁ, হয়তো উনি বলবেন যে এরকম ঘটনা আগেও ঘটছে, এই সেই এখানে এই বুয়েটে আগেও ঘটছে বিএনপির সময়, যে ওই যে সনি হত্যা, তার কিন্তু বিচার হয়েছে, বিচারে সে কিন্তু বিচার রায় হয়েছে, এবং যে দুইজনের মধ্যে একজন কিন্তু এখনও তার রায়ের মানে তার যে সাজা সে ভোগ করতেছে। এগুলো হচ্ছে আইন শৃঙ্খলার বিষয় যেখানে, যে কারণ প্রশাসন আজকে বর্তমান সরকার যেটা বললেন যে ওই যে 194 জন যখন মানে 154 জন বিনা ভোটে হয়ে যায়, আগের রাত্রে ভোট হয়ে যায়, যখন ভোটের এক কোনো কোনো কেন্দ্রে দেখা যায় 100% বেশিও ভোট পড়ছে, এরকম অনেক আছে, 500-র মতো 250-500 এই ভোটের ইতিহাস আছে। এটা এটার থেকে বোঝা যায় যে কি হয়েছে। আর সবাই দেশের জনগণ তো জানে যে ভোটের 29 তারিখে ভোট, 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে আমার বিরুদ্ধে 3টা মামলা হলো, ঠিক আছে না? কিন্তু আমি এই ধরনের মামলায়, কিন্তু আমি ভোটের প্রার্থী ছিলাম না, এখানে আমার জোটের প্রার্থী ছিল, ঠিক আছে? তো এরকম তো সমস্ত জায়গায় হয়েছে। যাই হোক, এগুলো তো সরকারের পলিসি, কারণ সরকার তো আমার মনে হয় যেটা বর্তমান সরকার, যে বর্তমান আওয়ামী লীগ সরকার, এরা কোনোদিনও এখন যে জিনিসটা তারা বুঝতে পারছে যে এই দেশে ভোট হইলে যে কী হবে, ভোটের রেজাল্ট কী হবে, সেটা কিন্তু তাদের আন্দাজ হয়ে গেছে, এবং যার দরুন এক এক সময় এক এক রকমের পলিসি অ্যাডাপ্ট করে তারা ক্ষমতায় আসছে। তা এখন এখানে যে আপনারই হবে, সরকারের কোনো বিচার হয় না তো। আপনি ওই যে হাওয়া ভবনের কথা বলছেন, হাওয়া ভবন থেকে আপনি কী পারছেন, কী ধরছেন? এই যে 1/11 যে যারা ই ছিল, এই সেনাবাহিনী
তথাকথিত ফখরুদ্দিন মইনুদ্দিন তারা হাওবাম দিয়ে কি আনতে পারছে, কি বার করতে পারছে, কি দেখাইতে পারছে, বা হাওবাম দিয়ে কি মামলা দিতে পারছে, কিচ্ছু পারে না। এগুলো হচ্ছে একটা পলিটিক্যাল শব্দ। আর এখন তো এরকম শত শত হাওবাম আছে, যেটা আমরা সামান্য ওই যে সম্রাট কি আরো কয়েকজন আরমান টারমান তাদের কাছ থেকে একটু দেখলাম, যেখানে এই যে যে আপনার ক্যাসেটগুলো চললো, যেখানে একজন সংসদ আছে, সংসদ ওই একটা এই প্রতিষ্ঠানের একটা ওই যে ক্লাবের কি ইয়াং ম্যান ফকিরাফুলের উনি চেয়ারম্যান, উনি জানে না এই ধরনের ঘটনা ঘটতেছে। উনি আবার উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে আমি সাক্ষী দেওয়া বলতেছি ভোটের কথা। তা এখন এই সমস্ত হয়েছে কি সব কিছু ম্যানেজ হয়ে যায়, ম্যানেজ হয়ে যায়। তা এই ম্যানেজ ম্যানেজ হওয়ার জন্য সরকারিভাবে অনেক কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। এখানে যে প্রশাসন আছে না এতদিন যাবৎ এখানে চলতেছে, এটা তো মানে উনি তো দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারোরই সুযোগ নাই। এখানে থানা আছে, পুলিশ আছে, আশেপাশে কত রকমের কত সংস্থা আছে, কত কিছু হচ্ছে, কিন্তু এটা ধরা পড়লে যায় কতদিন পরে, ঠিক না? আর ওখানকার স্থানীয় যে সংসদ সদস্য রাজকার মানুষ সাহেব উনি তো জানেন না, এটা বলে উনি পার পেতে পারেন, বলে না পার পেতে পারেন না, কিন্তু তারপরে এই সরকার তাকে পার পাওয়া দিতেছে বা দিবে। আপনার এই যে বড় বড় ঘটনা যেগুলো ঘটছে, এই এই আপনার রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বিদেশিদের আইনে আমরা ই দিয়ে নেই, পদক দেয় নেই, তাদেরকে সম্মাননা দেয় নেই, মুক্তিযুদ্ধ বিষয়ে দেয় নেই, সেখানে যে সোনা চুরি ধরা পড়লো বা বিভিন্নভাবে ধরা পড়লো, কারা করলো, এটা তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ছিল, ঠিক আছে না? পররাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তো এখান থেকে তা ওটার কোনো বিচার হয়েছে? ওই আমলাদের কোনো বিচার হয়েছে? হয় নাই, হবে না। এই যে পুলিশ এত ক্রাইম করতেছে, এত কিছু করতেছে, এই যে আপনার এখন যেটা রিসেন্টলি যেটা বরিশালে ঘটনা ঘটলো বা আরও দু একটা ঘটনা ঘটলো, সেখান থেকে তো আপনার পুলিশের সম্পৃক্ততা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের পত্র পত্রিকায় তাদের যোগাযোগ, তাদের যে সম্পৃক্ততা অনেকভাবেই প্রকাশ পাইছে। এই যে আপনার সরকারি যারা আমলারা আপনার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যেটা সনদ জালিয়াতি করলো, সনদ নিয়ে তারা দুই বছর চাকরি বাড়ায়, তারা চাকরি নিয়ে করে চলে গেল, পরে এগুলো সনদ বাতিল হল, তাদের কোনো বিচার করতে পারছি আমরা? তাদেরকে কোনো ধরতে পারছি বা তাদেরকে একটা সকল দিতে পারছি, কারণ দর্শানো নোটিশ দিতে পারছি? পারি নাই। এই জন্য আজকে এই সরকার সম্পূর্ণ এই পুলিশ এবং প্রশাসন নির্ভরশীল হইয়া যে আজকে সরকারের ভিতরে, সরকার বলতে আমি মনে করি না যে কিছু আছে, যারা এই যে সরকার যে এখন এই যে দুর্নীতির কথা বলছেন আপনি বা নানা রকমের অভিযোগ করছেন, এক ধরনের শুদ্ধি অভিযান তো পরিচালনা, যে ক্যাসিনোর প্রসঙ্গ আনলেন, এবং তাতে তো সরকারের লোকজনই নানা জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা আমি হয়তো কেউ বলবেন যে সামগ্রিকভাবে দলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যে টিটু যেটা বললেন যে বঙ্গবন্ধু কথা বললেন, উনিও কিন্তু এই ধরনের একটা অভিযান করেছিলেন, কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত উনি মানে শেষ করতে পারেন, ওনাকে মাস পর্যন্ত এটা বন্ধ করতে, সেটা তো কিন্তু ওনার কিছু করবার ছিল না, সেটাই তো বললাম যে ওনাকে বন্ধ করতে হয়েছে, উনি ওনাকে বন্ধ করতে হয়েছে। ভোটের কথা বললেন যে ভোট তো সেই 73 সনে আমরা দেখছি যে ভোট ওই কুমিল্লা থেকে হেলিকপ্টারে ভোট আইসা ঢাকায় গেছে, এরকম ঘটনা তো আছে। যাই হোক, তা এখন এই যে আমরা যে দোষারোপের রাজনীতিটা, এটা মনে হয় যে আমাদের এখন সময় আসতেছে বা সময় আসছে যে এগুলো বন্ধ করা আমার দোষ আমি স্বীকার করি, যে পর্যন্ত আমি যদি আমি সবসময় এটা বলি আমার আত্মীয় স্বজন বা আমার পরিজনদের কাছে বলি বা আমার বন্ধু বান্ধবদের কাছে বলি যে দোষ, যে নিজের দোষ বা নিজের ত্রুটি যদি আমরা স্বীকার করতে না পারি তাকে আমি কখনোই সুস্থ মানুষ হিসাবে মনে করি না। তো সে এই এই যে কথাগুলো আমরা বললাম বা উনি বললেন আমি বললাম, এই যে টকশোতে আমরা বলতেছি, এটা দেশের মানুষ শুনবে, বিদেশে শুনবে, সব জায়গায় শুনবে, কিন্তু এতে কিন্তু ফলাফল কিন্তু আমি মনে করি যে শূন্য, কারণ আমরা আমরা কথা শুনতেছি কিন্তু কথার কাজ করতেছি না। দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই দেশে। আমরা যে শুদ্ধি অভিযানের কথা বললেন, যে শুদ্ধি অভিযান এ পর্যন্ত হয়েছে, এদের বারবারে আমরা পত্র পত্রিকায় দেখতেছি, মিডিয়ার মাধ্যমে হয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে এদের অনেক গডফাদার আছে, গডফাদার এই পর্যন্ত কারো নাম তো আমরা বুঝি একটা পত্রিকায় সুনির্দিষ্টভাবে আপনার এটা বাংলাদেশের সর্ববৃহৎ না হলেও মানে এক সময় সর্ববৃহৎ পত্রিকা ছিল, সেখানে হেডলাইন আমি নিজের চোখে দেখা যে এই ক্যাসিনোর ব্যবসার সঙ্গে 3 জন সাবেক মন্ত্রী, 1 জন মেয়র, 1 জন না 2 জন এমপির কথা মানে
নাম না উল্লেখ করে হেডলাইন করছে কিন্তু এগুলো তো আমরা বাস্তবতায় কিছু দেখতে পারতেছি না তো এখন আপনি এই এই যে যারা এগুলো টাকা করতেছেন বানাইছেন হাওয়া ভবন আপনি দেখেন এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোম এই পর্যন্ত কতজন বানাইছে কারা বানাইছে তো লিস্ট বার করুন আপনি কানাডাতে যে বেগমপল্লি বানাইছেন সেকেন্ড হোমটা শুরু হয়েছে কবে অনেক আগে থেকে শুরু হয়েছে আপনি লিস্ট বার করুন যদি বিএনপির লোক যায় থাকে বিএনপির করে থাকে বার করেন বলেন কানাডায় বেগমপাড়া কানাডায় বেগমপাড়া হয়েছে এটা তো ইদানিং তাই না তো এইগুলো প্রকাশ করেন এগুলো যেগুলো বলতেছি আমরা আমরা বিরোধী দলকে সমালোচনা করার জন্যই তো আমরা সমালোচনা করলে আপনি প্রমাণ দেন যে না এগুলো ঠিক না এগুলো তো আমরা বলতে পারি না কারণ বাস্তবতা নাই মিস্টার ইসলাম জি বেগমপাড়া আমাদের মালয়েশিয়ায় সেকেন্ড হোম সবকিছুরই আমরাও পক্ষপাতী যে এটা আসলে আইনের আওতায় আসা উচিত দেশের অর্থ বিদেশে পাচার হবে সেই সাথে দেশের মানুষ কিন্তু এটাও জানতে চায় যে ওনাদের যে ভারপ্রাপ্ত সভাপতি উনি লন্ডনে কিভাবে আছে ওনার আয়ের উৎস কি আমরা করতে আসতেছি আমাদের কাছে তো এটা সেটা করেন সেটা বলতে তো এটা তো করেন শুনেন আপনি ক্যাসিনোর কথা বললেন এবং এটা আমার কাছে না সবার কাছে এটাই যে তারেক জিয়া যে অ্যাসাইলেমে গেছে ওনার টাকার উৎস হিসেবে দেখছে দিছে হলো উনি জুয়ার থেকে ওনার আয় সো এটা তো ডকুমেন্টেড ট্রুথ এটা তো আর বানানো কোনো কথা না যাই হোক জুয়ার সাথে যারা সম্পৃক্ত আমি আপনাকে বলি কথা কি বিশ্বাস করবে না আমি কথা বিশ্বাস করার না যথেষ্ট পরিমাণে ই আছে ওনার আয়ের উৎস কি মিডিয়াতে দেন আপনারা বড় না আমাদের লাগবে না এটা ইন্টারন্যাশনাল মিডিয়া আছে আমি বলি আমাদের ক্যাসিনোর সাথে যারা সম্পৃক্ত একটা জিনিস দেখেন এই এ যাবৎকালে স্বাধীন মানে একদম যখন ছাত্রলীগ গঠিত হয়েছে তারপরে থেকে এ পর্যন্ত ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনকে একসাথে ক্লোজ করে দেওয়ার ইতিহাস কিন্তু নাই যুবলীগের তারা যে দুর্নীতি করছে তার বিচার হয়েছে না না তারা দুর্নীতি করছে সেটা তার প্রক্রিয়ায় আছে কিন্তু তাদেরকে যে পদ থেকে সরায় দেওয়া হয়েছে এটা কি আপনার কাছে মনে হচ্ছে না যে এটা শাস্তি পদ থেকে সরায় যেতে বাধ্য প্রমাণের আগেই যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা প্রমাণ তো বিসি নিজেই বলছে প্রমাণ হয়েছে সেটা তো আপনাকে কোর্টে যে প্রমাণ শুনেন আমার দায়িত্ব নিজের মুখে তো স্পষ্ট হয়ে বলছে তার কাছে চাঁদা চাইছে কি চাইছে আমার সরকারের দায়িত্ব যার নামে অ্যালিগেশন আসছে সে ক্লিন প্রুফ করে আসুক সেই জন্য আমরা তাকে তো অব্যাহতি দিয়েছি যুবলীগের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে যে যেহেতু তার নাম আসছে তারপরে সে ক্লিন হলে ফিরে আসবে না হলে সে শাস্তি পাবে স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনকে অব্যাহতি দেওয়া হয়েছে এদেরকে কিন্তু শুধুমাত্র মানে তাদের নামে কথা এসেছে এখনো সাক্ষ্য প্রমাণ করে কোর্টে ভার্ডিক্ট হয় নাই আর সেইখানে কিন্তু মানে আপনাদের কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হবে যে একজন শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনারা বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করে একজন সাজাপ্রাপ্ত আসামিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানোর জন্য আপনারা গঠনতন্ত্র পরিবর্তন করছেন স্কাইপে আপনাদের দল চলতেছে আপনাদের বড় বড় নেতারা আজকে পার্টিতে আর কেউ থাকতে পারতেছে না বিকজ তাদের সাথে এই স্কাইপের রাজনীতির কোনো সম্পর্ক থাকতেছে না যেভাবে দল শূন্য হয়ে পড়তেছে আজকে বিএনপি একদিন দেখা যাবে মুসলিম লীগের যে পরিণতি হয়েছে বিএনপির পরিণতি কিন্তু একই দিকে যাবে আপনাদেরকে যে জিনিসগুলি করা উচিত আপনি বললেন গঠনমূলক সমালোচনা আপনারা দেখান যে সরকারের কোথায় কোথায় লুপোলগুলি আছে দেখেন ব্যবস্থা নেয় নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মিডিয়াকে আপনি একজন ক্রীড়া সংগঠক আপনি একজন স্পোর্টসম্যান এতগুলি ক্লাবে এইগুলি চলতেছে আপনিও তো টকশোতে যান আপনি কি কখনো বলেছেন যে আজকে খেলাধুলা নাই এখানে জুয়া চলতেছে আমার দুর্ভাগ্য আমি এটা স্বীকার করি এই অন রেকর্ড যে আমি জানতামই না যে এইরকম প্রফেশনাল জুয়ার কোর্ট বা ঢাকা শহরে আছে আই এম নট প্রাউড অফ যে আমি জানতাম না এটা আমার জন্য খুব বেশি প্রাউড ফিল করে আমি জাতির সামনে বলতেছি না বাট এটা বাস্তবতা যে আসলে আমরা ভাবতেই পারি না যে এই ধরনের প্রফেশনাল একটা নেটওয়ার্ক চলতেছে আমি জানি না আপনি জানতেন কি না জানলে কি করতেন তাও জানি না মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন সাংবাদিকদের সেদিন টিভিতে বলেছেন যে আপনারা বের করেন কে কি দুর্নীতি করতেছে পেপারে নিয়ে আসেন দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা একটু যুক্ত করে দেই আপনার এই ক্যাসিনোর ব্যাপারে 2018 সালে পত্রিকায় আসছে স্পষ্টভাবে এবং কতগুলো কোন জায়গায় 2018 সালে জি 2018 সালে একটা না সেভারাল অনেকগুলো পত্রিকা আসছে বলে তাহলে এখন 2018 সালে যখন হইল 2018 সাল চলে গেল 2019 সাল চলে যাচ্ছে তাই না একটা জিনিস যখন আসলে আপনি যেটা বলতেছেন যেটা আমি জানি না বা আপনি জানেন না তো কিন্তু মিডিয়ার কাজ এই যে যেটা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে মিডিয়ারে প্রকাশ করতে মিডিয়া তো জানাইছে না জানানোর পরেই তো জানাইছে 2018 সালের
18 সালে আমাদের আমাদের অক্টোবর নভেম্বর মাস হবে আমাদের যে পরিমাণ এখন যে সংবাদপত্র টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া যতগুলি আছে তারা যদি গণতন্ত্রের একটা মূল জিনিস কিন্তু স্বাধীন সাংবাদিকতা এবং তারা যদি তাদের দায়িত্ব পালন করে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা অনেক সহজ হবে माननीय প্রধানমন্ত্রী কিন্তু মানে বাইরে যেই এসেই উনি বলতেছে যে উনি কি করে আসলো কি কি অর্জন হলো কোথায় কোথায় কি প্রশ্ন আছে এই জিনিসগুলো কিন্তু এখন সুযোগ আছে সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাদেরকে একটা জিনিস স্বীকার করে নিতে হবে যে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ এই এগিয়ে যাওয়াটাকে আরো সুসংগঠিত করার জন্য আমাদেরকে আরো পরিকল্পনা করে আগাতে হবে আর উনার যে আজকে মূল যে বিষয়বস্তু ছিল রাজনীতিতে স্থবিরতা উনারা লক্ষ্য করছেন একটাই কারণে সেটা হলো রাজনীতিতে দুটো পক্ষ লাগে আপনি খেলাধুলা আপনি একটা দল খুব ভালো খেলে আর একটা দল পার্টিসিপেটই করলো না বা খেলায় দাঁড়াইতেই পারলো না তাহলে কিন্তু খেলা দেখে কোনো আনন্দ নাই সো রাজনীতিতে এরকম প্রতিদ্বন্দ্বিতা না থাকলে মানুষ মনে করে যে এখানে স্থবির রাজনীতি স্থবিরতা নেই আপনি আমার এলাকায় যেয়ে দেখেন আমার এলাকায় আমাদের এখন তৃণমূলের সম্মেলন হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নতুন করে সম্মেলন হচ্ছে নতুন নেতৃত্ব বের হয়ে আসতেছে ইউনিয়নে সম্মেলন হচ্ছে উপজেলায় সম্মেলন হচ্ছে জেলায় সম্মেলন হচ্ছে সহযোগী এটা হলো রাজনৈতিক একটা ঠিক আছে আপনি তো এগুলো হচ্ছে আর আমার 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 এলাকায় যদি একটা মিটিং আমার বাড়িতেও করতে হয় তারপরেও ইনফর্ম করতে হয় প্রশাসনে যে আমি এরকম একটা করতে চাই জঙ্গিবাদ এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটির ফলে যেটা হয়ে গেছে আপনাকে এটা কিন্তু ভুলে গেলে হবে না যে আমাদের অনুমতি নেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই আমি এক জায়গায় যাবো আমি গত 7ই নভেম্বর প্রোগ্রাম করার জন্য আমি প্রশাসনকে ফোন করলাম যে আমি করতে চাই ওনারা আমাকে তো অনুমতি চাইলেন আপনি করতে চাই বললেন না আপনি বললেন না বললাম আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনারা সিকিউরিটির ব্যবস্থা উনি আমাকে না উনি আমাকে বললেন ওনারা যে এই 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 আপনি যা করবেন অফিসের ভিতরে বাইরে কিছু করতে পারবেন না এটা হচ্ছে গণতন্ত্র বর্তমান ডাউনলোড টিটু সাহেব যেটা বললেন যে ওই যে ওয়ার্ডের ইউনিয়নের এটা আমার এখানেও হচ্ছে সব জায়গায় হচ্ছে কিন্তু আমরা তো পারতেছি না ওই যে একতরফা এই যে স্থবিরের কারণটাই কিন্তু এটা স্থবিরতার কারণ এখানে আপনি সরকারকে বললেন যে ওই যে একপক্ষ শাহ নুরুল কবির শাহীন খেলবে একপক্ষ মাঠে আসবে না যদি ওনার কথার মধ্যে আপনি ঢুকে পড়েছেন আমি জাস্ট একটু সময় নিচ্ছি তো এখানে আমি আপনাদেরকে একটু অভিযুক্ত করব এইভাবে অভিযুক্ত করব মানে আপনার কাছে জবাবটা শুনতে চাইব যে আপনারা কেন অনুমতি বারবার চান এক দুই হচ্ছে রিসেন্টলি দেখলাম আপনারা ঢাকায় একটা সমাবেশ করবেন আপনাদের জাতীয় ঐক্য ফ্রন্ট যে আমরা এবার অনুমতি চাইব না আমরা করব কিন্তু পরে দেখা গেল আপনারা করলেন না তা আমরা দেখতাম নাগরিকরা যে আপনারা করতে গেলেন রাস্তায় নামলেন পুলিশ কি করে বা সরকার কি করে সেটা আমরা আমাদের তারা তো পারমিশনের জন্য জমা দিচ্ছে পারমিশন তো পায় নাই না 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 এটা পারমিশনের ব্যাপার ছিল না এবার আপনারা প্রথম বলেছেন যে আমরা পারমিশনের জন্য চাইবো না আমরা করব ঐক্য ফ্রন্ট তো বিএনপি আপনার শরীক প্রধান শরীক তাদের শরীক আমরা তাদের সঙ্গে আছি কাদের সঙ্গে আছেন ঐক্য ফ্রন্টের সাথে ঐক্য ফ্রন্ট কাদের ঐক্য ফ্রন্টের প্রধান কে আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতির চর্চাটায় আমরা কিন্তু গণতান্ত্রিক একটা দল হিসাবে এই 70 বছরের ঐতিহ্যবাহী একটা দল হিসাবে কিন্তু আমরা কিন্তু নিজেদের মধ্যে এবং আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আপনি বিশ্বাস করবেন নাকি জানি না যে আমরা সরাসরি ওয়ার্ড পর্যায়ে সরাসরি ভোটের মাধ্যমে আমার 20টা ইউনিয়ন আছে আমার 2টা উপজেলায় ভোটের মাধ্যমে তৃণমূলে নেতৃত্ব নির্বাচন আমিও ইন্টারফেয়ার করতেছি না যে না আমাদের কবে এটা হয়েছে চলতেছে আমাদের 10ই ইনস্ট্রাকশনটা কবে থেকে আসলো এই ধরেন আগে ছিল ওইটাকে আমরা আবার পুনর্গঠন করতেছি আমরা পুনর্গঠন করতেছি এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং 21-22 আমাদের জানেন যে ডিসেম্বরে হবে তার আগে 10ই ডিসেম্বরের মধ্যে আমরা ওয়ার্ড ইউনিয়ন শেষ করে উপজেলা শেষ করে জেলা শেষ করে আমরা মূল সম্মেলনে আসবো এটা কিন্তু রাজনীতি করার আগে সংগঠনটাকে গোছানোর মধ্যে গণতান্ত্রিকভাবে সংগঠন গোছানোর মধ্যে আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে কোনো বিতর্কিত লোক যারা অনুপ্রবেশকারী বলতে যারা বুঝছি যারা দলের মধ্যে যত্রছত্র ছায়ে থেকে অপরাধের মধ্যে যুক্ত থাকে তাদেরকে দল থেকে বাদ দিতে বলা হয়েছে এবং আমরা ক্লিন ইমেজে যাদেরকে দিলে যারা জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের সাথে সম্পৃক্ত তাদেরকে কিন্তু নিয়ে আমরা পুনর্গঠিত করছি এবং দেখবেন যে এর মাধ্যমেই একটা কিন্তু রাজনীতির চর্চা মানুষের আমি নিজেও ব্যক্তিগতভাবে চিন্তা করি নাই যে একটা ওয়ার্ড পর্যায়ের একটা সম্মেলন 100-150-200 লোক হবে হাজার খানেক লোক হয়ে যাচ্ছে
এবং সেখানে প্রতিযোগিতা হচ্ছে, দুই দল পক্ষ নিজেদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, ভোটে দাঁড়াচ্ছে, ইলেকশন হচ্ছে, একটা উৎসাহ উদ্দীপনা, এটা কিন্তু রাজনীতি চর্চার একটা অংশ। আগে ছাত্র রাজনীতি এত ভাইব্রেন্ট ছিল কেন? ডাকসুর নির্বাচনের কারণে, বছর বছরে ডাকসু হতো, নতুন নেতৃত্ব আসতো, নতুন ছাত্ররা আসতো, এই যে রাজনীতির চর্চাটা এখানে থেকে কিন্তু আমরা আবার শুরু করেছি। এবং আমি মনে করি যে আপনাকে যদি রাজনীতির মাঠে নামতে হয় আপনার নিজস্ব স্ট্রেংথ আগে থাকতে হবে। তো আমরা সেই রাজনৈতিক চর্চাটা আমরা শুরু করেছি, নিজেদের মধ্যে শুধুমাত্র সংস্কার না, আমরা নিজেদেরকে সুসংগঠিত করতেছি আগামী প্রজন্মের জন্য জানি একটা শক্তিশালী এই 70 বছরের ঐতিহ্যবাহী। আপনাদের মাথায় আছে যে আপনারা নিজেরা সংস্কার করবেন, নিজেরা ভালো হবেন আর চারপাশে সব খারাপ অবস্থার মধ্যে থাকবেন, সেটা যে আপনাদের জন্য শেষ পর্যন্ত কল্যাণ বয়ে আনবে কিনা এটা মাথার মধ্যে আছে? মানে আপনি নিজে ধনী হলেন কিন্তু আপনার চারপাশে সব বস্তু, আমি আপনার সাথে একমত এবং উনাকে একটা কথা বলি, মানে আপনি গণতন্ত্রের চর্চা করেন আর চারপাশে কাউকে স্পেস দিবেন না, সেটা কি আপনার জন্য কল্যাণ? আমি আমার আমার এলাকার একটা কথা বলি, বারবার হয়তো ঘুরে খুব ছোট জায়গায় আসি, আপনার হয়তো মনে হবে যে একটা ছোট জায়গা, আমার ওখানে যে 2018 সালে প্রার্থী ছিল গৌতম চক্রবর্তী, উনি কয়েকদিন আগে ওনাদের দুইজন কেন্দ্রীয় নেতা নিয়ে কিন্তু আমার ওখানে মিটিং করে আসছে, আমার দলের কেউ আমার প্রশাসনের কেউ ঘরের ভিতরে না বাইরে না করে তাদের অফিসে তারা আমি জানি না যে ওনারা একটা জনসভা ডাকলো আপনার এলাকায়, আমি অন্য আলোচনা করছি না, অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী একটা জনসভা ডাকলো, সেই জনসভায় আপনি আপনার আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন একই সময় একই জায়গায় আর কোন সমাবেশ ডাকবে না? না ডাকবে না, ডাকবে না না, আপনি পাবলিকলি আমি পাবলিকলি অন রেকর্ড আমি বলতেছি আপনি 144 ধারা দাঁড়িয়ে হবে এবং পুলিশ এরকম কোন অজুহাত দেখাবে না যে এখানে ঝামেলা হতে পারে আপনারা করবেন না ঘরের ভিতরে করেন। এখন আমি একটা জিনিস বলি, এটা অনেক অজুহাতে দাঁড়িয়েছে আমার জায়গা থেকে, বরং পুলিশ যদি এটা বলে যে আপনারা করেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব কিন্তু বাকি এরাটা তো পুলিশ দিতে পারবে না। আমি বলি আমাদের এখানে কিছু ওয়াজ মাহফিল হয়, আমি আপনাকে সিনসিয়ারলি ওয়াজ মাহফিল হয়, আমি এবার বলেছি যে পুলিশকে যে পারমিশন নিতে আগে লাগতো না, কেন এমন কিছু বক্তা আছে এমন কিছু কথা বলে, আপনি ভোলার ঘটনাটা দেখুন আমার কাছে আসতেও আসছে, আমি ওই ওই ওয়াজ মাহফিল গুলাতে প্রতিবার যাই, এবার বলেছি যে একটু নিন, কারণ যদি একটা কথা বলে ফলে তার থেকে যদি রিয়াকশন হয় দায়িত্ব আমি নিব। আমার কাছে দেখেন আমি রাজনীতি করি, মাঠ পর্যায়ে রাজনীতি করি, আমি রাজনৈতিক ভাবে বলতে পারবো যে আমার রাজনৈতিক ইচ্ছা আছে যে ওইখানে আমার সহমত বা যারা আছে তাদের করতে, প্রশাসনের সব দায়িত্ব তো আমি করতে পারবো না, অনেক ইনফরমেশন আছে যেটা আমার কাছে নাই, এমন যদি একটা ইনফরমেশন থাকে এখান থেকে যদি একটা অঘটন ঘটে বা একটা বোমা ফাটে বা একটা কিছু অঘটন ঘটে সেই জন্য তো আমি এই এই নিশ্চয়তা আপনাকে দিতে পারবো না বা আমার এই দায়িত্বের মধ্যে পড়ে না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ প্রশাসন অভিযোগ তো করা যায় যে এইভাবে এই সব কথা বলি হয় অথবা আপনাদের চেয়েতে আপনারা চান না রাজনীতিবিদরা কিন্তু প্রশাসন অতি উৎসাহী হয়ে অনেক কিছু করে, কিংবা যেমনটা মিস্টার শাহ নুরুল কবির শাহীন ক্যাসিনোর ব্যাপারে বলছেন যে পত্রিকায় লেখা হয়েছে, পত্রিকায় লেখা হোক কিংবা না হোক দেশে গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ আছে, পুলিশের থানার পাশে ক্যাসিনো চলেছে, তারা এতদিন জানতো না কিছু, জানতো তারা ভাগও পেয়েছে, অস্বীকার করবার কোনো সুযোগ নেই, তাহলে শুধু তো আসলে তারা যে সবাই ভুয়া তুলসী পাতা এবং তারা সবই জানে কিছু ব্যবস্থা নেবে কথা তো বলা যাবে না, কারণ তাদের আমি সততা কতখানি সততার সঙ্গে কাজটা করছে এখানে এবং তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন সেটাই বিবেচ্য বিষয় অবশ্যই, এবং এটা তো মাথায় রাখতে হবে কারণ আমরা আওয়ামী লীগের নেতাদেরও রাজপথে তাদের দুর্ভোগের চেহারাও দেখেছি, তাদেরও মাথা ফেটেছে, তাদেরও রক্তপাত দেখেছি, কাজেই আপনি আজকে যেটা করবেন ভবিষ্যতের দিন তো সবসময় একরকম যাবে না, যেমন ওনাদের যাচ্ছে না কোমরও ভেঙেছে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি কিন্তু এবং হয়তো প্রশাসন রাষ্ট্র জনগণ একভাবে চলবে, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তাদের তো সেটাও মাথায় রাখতে হবে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস আমরা কিন্তু প্রবাদী আছে, আমরা কিন্তু আমার বাবা ছাত্রলীগ করা 69 গণ আন্দোলনের একজন ছাত্রলীগ কর্মী ছিলেন, আমরা সবাই ছাত্রলীগের কর্মী ছিলেন, আমরা কিন্তু ওইভাবে বড় হয়ে আসছি, আমাদের কিন্তু 70 বছরের আওয়ামী লীগের ইতিহাসে মাত্র 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এত বড় এই 11 বছর সহ আমরা কিন্তু বিরোধী দলেই ছিলাম 2001-এ, আমার মনে আছে যে আমার যে আজকে নাগরপুরের কথা বলেন সেখানে আমরা একটা বটতলা থেকে দাঁড়াইতে পারি, এবং একটি ডেমোক্রেটিক সোসাইটিতে এই সময়টা কিন্তু কম না, অনেক বাংলাদেশের যা বয়স সেই হিসেবে অনেক বেশি সময় অনেক বেশি সময় আছে আপনার কাছে, কিন্তু আপনার জন্য নির্ধারিত সময় বাড়ি শেষ সম্মেলন হচ্ছে ভোট হচ্ছে, এগুলো কিন্তু আমরাও করছি,
আমরা 2001 থেকে পাস পর্যন্ত আমরা আপনারা করেছেন আপনাদেরটা রাজনৈতিক ভাবে করেছেন ওনারা সাফার করেছেন উনি তো উদাহরণ দিলেন ওনাদের দলের অফিসের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছেন করেন নিজে তা তো নয় আপনি তো বললেন যে স্পেসের ব্যাপার হ্যাঁ হ্যাঁ সব যে আমার মনের কথা বোঝার জন্য এখন এখানে যে এই যে এই যে এইভাবে সংগঠন সাজানো এটাই তো হচ্ছে দলের কাজ সংগঠনের কাজ এবং এতেই আমাদের গণতান্ত্রিক চর্চা বাড়বে গণতন্ত্র আমাদের গণতন্ত্রকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তাহলে ওই যে তৃণমূল থেকে আমাদেরকে এইভাবে আনতে হবে তাহলে আমাদের একটা যে কোনো একটা কর্মী যে কোনো একটা সমর্থক বুঝবে হাজার হাজার মাইল দূর থেকে দিলে হবে না আবার নির্দেশনা এখন এখানে ওই যে কিছু হলে আপনি অফিসের বাইরে করতে পারবেন ওই যে গৌতম দাদার কথা বললেন বা আর কথা বললেন এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকে সেটা অবশ্য আপনাদের পলিটিশিয়ানদের বা আপনাদের অনেক সময় করেন থাকে না পুলিশ যদি বলে এখানে ঝামেলা হবে স্যার আপনি এই জন্য তো বললাম যে উনি যদি মনে করে যে উনি এলাকায় একজন মাননীয় সংসদ ওনার এলাকায় যদি মনে করেন যে না এখানে আমি আমার বিরোধী দলকে আমি স্পেস দিব এখন যদি উপর থেকে চাপ থাকে সেটা হলো ভিন্ন ব্যাপার তো এটা এটা প্রশাসন করার কিছু নাই প্রশাসনে করার কিছু নাই যাই হোক এগুলো তো আমরা প্রশাসনের করার আছে প্রশাসন তার যে নিয়ম কানুন সেটা মেনে চলবে সেটা উপরের কি নির্দেশ নির্দেশের ব্যাপার না প্রশাসন তো মানে তার তার যে দায়িত্ব সেটা কি করবে কিন্তু এর বাইরে তো আর কিছু করবে না কিন্তু ওই যে উনি যদি বলে যে না এরা করবে প্রশাসন না করবে না প্রশাসন না ঠিক আছে এই সব প্রশ্ন যে আপনি বললেন না যে সবাই তো সমান না কিছু অতি উৎসাহিত আছে তো এই বিষয়গুলোকে আমরা যদি আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই তাহলে কিন্তু এই স্পেস দিতে হবে বিরোধী দলকে স্পেস দিতে হবে স্পেস দিলে বিরোধী দল আসুক মাঠে ময়দানে আসবে কাজ করবে দেখবে আপনি দেখেন এই যে আমাদের ওনারা বলতেছেন আমাদের বর্তমান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ওই বিএনপি দল মানে আমরা এক থেকে ছয় পর্যন্ত যে উনি কিন্তু সারা দেশে কিন্তু প্রতিটা থানায় গেছেন ক্ষমতায় থাকলে তো অনেক কিছু করা যায় সেটাই তো বললাম প্রতিটা থানায় উনি সেটাই তো বললাম রাজকীয়ভাবে অনেক কিছু করেছেন অনেক অনেকখানে পায়ে হেঁটে অনেকখানে গাড়িতে বিভিন্ন ভাবে কিন্তু প্রতিটা থানায় গিয়ে উনি চারটা পাঁচটা করে জনসভা করছেন যে এক এক দিন তিনটা চারটা পাঁচটা থানা উনি ঘুরছেন ঘুরা কিন্তু এটা করছেন উনি কিন্তু এই যে মানে তারেক রহমান কিন্তু এমনি তারেক রহমান হয় নাই উনি মসনদে বসা ছিলেন অনেকে সেটাই তো বললাম যে নিচের সিনিয়র নেতারা বসা ছিলেন এই যে এখন ওই যে আমরা আজকে কাগজে না গত কালকের কাগজে দেখলাম গত দুই দিন আগে কাগজে দেখলাম আমাদের এই যে জয় সাহেব উনি আসতেছেন রাজনীতিতে সামনে উনি কোথায় রংপুরের এই সদস্য পদ নিয়ে কাগজ দেয়া হচ্ছে আমার যত নতুন করে দেওয়ার কি হলো সেটা আমি জানি আমার যদ্দূর মনে পড়ে বেশ কয়েক বছর আগে ওনাকে দেওয়া হয়েছে পীরগঞ্জে এইভাবে এভাবে ওনারা হয়তো পদচারণ আসবে কিন্তু এটা অতি উৎসাহ কিনা আমি জানি না অতি উৎসাহ না এটা নিশ্চয়ই সদস্য পদের বিষয় আমরা সবাই সম্পাদক সেক্রেটারি যারা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন তারা দিন আদর ইয়ে আলোচনার মাধ্যমে হয়েছে সদস্য পদের জয় আওয়ামী লীগের সদস্য পদের আওয়ামী লীগের গত কাউন্সিলও কিন্তু ওনাকে এন্ডোর্স করা হয়েছে কারণ স্টেজ ওনার বেশ বড় ছবিও ছিল এখন আমার রাইট আমি এক মিনিট শেষ নতুন করে কিছু করার নেই তো এই যে আমাদের যেটা উনি একটু আগে বললেন যেটা ভারতের যে গণতন্ত্র যে ওখানে বিরোধী দল কিছু বলে নাই যে বাবরি মসজিদ নিয়ে এগুলা কারণ এখানে কিন্তু একটা আমাদের যত কিছুই বলি আমরা যে আমাদের হিন্দু মুসলিমের একটা কিন্তু ব্যাপার আছে এখানে যারা প্রতিবাদ করার তারা কিন্তু প্রতিবাদ করছে কিন্তু যেহেতু একটা কোর্টের একটা রায় সেটাকে তারা মেনে নিছে মাথা পেতে নিছে তারপরেও সমালোচনা হচ্ছে সমালোচনা হবেই আজকে এই যে আপনি কি মনে করেন যে ভারতের হিন্দু মুসলিম সম্পর্ক দিয়ে আমরা আমাদের সম্পর্কটা বিচার করব করা উচিত নয় তো না অবশ্যই আমাদের রাষ্ট্র আলাদা অবশ্যই না আমরা আলাদা আলাদা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র আলাদা কৃষ্টি আমাদের আমাদের সংবিধান আলাদা সবকিছু আলাদা তো সুতরাং আমি বলতেছি যে ওটার সাথে আমাদের এটা তুলনা করলে হবে না তাহলে তো আমাদের এখানে দাঙ্গা হইতো তাই না এটা নিয়ে দাঙ্গা হইতো হইতেছে প্রতিবাদ হচ্ছে কেন হবে প্রতিবাদ হচ্ছে প্রতিবছর কারণ ভারতে যেরকম ভাবে দাঙ্গা হয়েছে এই বাবরি মসজিদ নিয়ে বা আরো কয়েকবার কিন্তু এরকম আমাদের দেশে তো এরকম হয় না আমরা তো আমরা একটা সুন্দরভাবে আমরা সবাইকে নিয়ে আমরা এক লাইনে সুন্দরভাবে থাকি এক লাইনে যেটাই যে সিন্ডিকেট ভাইগা যে পেঁয়াজের বাজার
বা সহ বর্তমান তো হলো হট কেক তো হচ্ছে পেঁয়াজ গতকালকেও আমি আমি নিজে বাজারে গিয়ে পেঁয়াজ কিনলাম এর আগের দিন আমি পেঁয়াজ আমার ঘরে ছিল না আনাইলাম ওই লোক দিয়া ১২০ টাকা গতকালকে আমি কিনলাম ১৫০ টাকা আর তিন দিন আগে মন্ত্রী বললেন তিন দিন আগে বললেন যে মন্ত্রী সাহেব পেঁয়াজের দাম ১০০ টাকা বেশি হবে না এই যে বিষয়গুলো এই এই যে পেঁয়াজ 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 কথাটা বলাতে এই কারণে যে এটা দিয়ে সমস্ত সিন্ডিকেট যে ক্যাসিনো সিন্ডিকেট দুর্নীতি সিন্ডিকেট ভাইয়া আমরা সুন্দরভাবে একটা সুন্দর গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করি আমি একটু আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটু দ্রুত শেষ করব আমি খুব দ্রুত শেষ করব রাজনৈতিক আমাদের যে ডিজিটাল বাংলাদেশের রূপকার বলা চলে এবং তার নেতৃত্বেই আজকে বাংলাদেশ কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেখছি কিছুক্ষণ পরে ইউটিউবে আমরা এটা দেখব বিভিন্ন সারা বিশ্ব থেকে এখন দেখতে পারবো এবং ওনাদের নেতা স্কাইপে যে রাজনীতি করতেছেন এটাও সজীবদের জয়েরই একটা পরিকল্পনার অংশ সো উনি রাজনীতিতে দেশ গঠনে আছেন রাজনীতি মানে হলো দেশ গড়া এবং সেইখানে উনি দেশ গড়ার সাথে আছেন উনি দলের সাথে আছেন দলের প্রধানমন্ত্রী দলের সভানেত্রীর উনি উপদেষ্টা হিসাবে আছেন সবসময় আমাদেরকে গাইডলাইন দিচ্ছেন সেই অনুযায়ী আমাদের ডিজিটাল বাংলাদেশের রূপরেখা চলছে শুধু তাই না ওনার আরেকজন কন্যা সাইমা ওয়াজেদ উনি কিন্তু আজকে দেশে না সারা বিশ্বে রিনোন ফর অটিজম নিয়ে কাজ করার জন্য ইউএন অ্যাম্বাসেডারের মতো উনি কাজ করছেন এরা কিন্তু আমাদের দুইজনই কিন্তু আমাদের অনেক সুনাম বয়ে আনছেন আমাদের দেশে অনেক এর জন্য আছে আমি মনে করি যে এরা রাজনীতিতে আসতে রাজনীতি সমৃদ্ধ হবে আমি যে জিনিসটা দিয়ে শেষ করতে চাই ওনাদেরকে বলতে চাই অবশ্যই দেশের অগ্রগতির জন্য উন্নতির সাথে গণতন্ত্র এবং রাজনীতি দরকার এবং সেই রাজনীতির জন্য সঠিক বিরোধী দল দরকার এবং ওনাদেরকে এই স্কাইপের রাজনীতি থেকে প্রেস কনফারেন্সের রাজনীতি থেকে জনগণের রাজনীতির মধ্যে চলে আসতে হবে ওনাদের মধ্যে থেকেই নেতৃত্ব নির্বাচন করতে হবে আজকে তারেক জিয়া যদি রাজনীতি করতে চায় সেটা করতে পারলে আপনাদের একটু অসুবিধা বেশি হবে না আপনি যদি খেলাধুলায় আপনি যদি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাধুলায় যদি না করেন তাহলে তো আপনার সেই জয়ের ইটা আনন্দটা থাকবে না আমরা রাজনীতি আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি মনে করি যে আমি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতিতে আমার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু জনগণের দ্বারা গঠিত এবং একটা দল কখনোই কিন্তু আমরা জনগণের মানে ভোট ছাড়া কখনো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই অতএব আমাদেরকে জনগণের জন্য কাজ করতে হবে জনগণকে নিয়ে আছি জনগণকে নিয়ে থাকব এবং আশা করি আমাদের যারা বিরোধিতা করবেন তারাও জনগণকে নিয়েই রাজনীতি করবেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা যেভাবে উন্নয়নের মাধ্যমে করছি ওনাদের মাধ্যমে সেটা আসবে সামনে আবার ভোট ছাড়া কিভাবে নির্বাচন হবে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত ২টায় সোমবার সকাল ১১:৩০ এবং শুক্রবার দুপুর ১:৩০ দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার শাহ নুরুল কবির শাহীন এবং মিস্টার আহসানুল ইসলাম টিটু অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক দুজন রাজনীতি কথা বলছিলেন দুটো প্রধান শক্তিশালী রাজনৈতিক দল দলের একটি দৃশ্য তো এখন শক্তিশালী আরেকটি ধারণাগতভাবে শক্তিশালী ঠিক সেই অর্থে দৃশ্যমান নয় আনুষ্ঠানিকভাবে তারা বিরোধী দলের পর্যায়ে পড়েন না এটি আমি বলিনি বিরোধী দল বা বিএনপিকে যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি এখানে বলছিলেন সব কথার মূল কথা যা কিছু নিয়ে আমরা আলোচনা করলাম অভিযোগ পাল্টা অভিযোগ ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় সম্ভাবনা এই ব্যত্যয় বিচ্যুতি ত্রুটি কাটিয়ে উঠতে হলে সম্ভাবনাকে নিশ্চিত করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার কোনো বিকল্প নেই এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই মানুষের অধিকার নিশ্চিত করবার কোনো বিকল্প নেই দেশের উন্নয়ন প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় দেশের অর্থনীতিতে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবার কোনো বিকল্প নেই অর্থাৎ জনসম্পৃক্ত রাজনীতির কোনো বিকল্প নেই সেটি সকলের জন্যে প্রযোজ্য সরকারের জন্যে এবং বিরোধী রাজনৈতিক শক্তিসমূহের জন্যে এবং সেটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেই আসলে আমাদের সেই ৭১ স্বপ্ন বা পূর্ব ৭১ স্বপ্ন সেটি বাস্তবায়ন সহজতর হবে এবং সেটি আমাদের আসলে সকলের কাম্য আমরা চাইব যে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হোক এবং সেটি করবার দায়িত্ব যারা রাষ্ট্র পরিচালনা করবে যেভাবেই তারা রাষ্ট্র ক্ষমতায় থাকুন জনগণের প্রবল সমর্থন নিয়ে থাকুন কিংবা পরিস্থিতির সুযোগের কারণে থাকুন বা বিরোধী পক্ষের দুর্বলতার কারণে থাকুন তাদের এটি দায়িত্ব কারণ রাষ্ট্র তারা পরিচালনা করছেন
এবং তার কিছু সুবিধা আছে এবং সেই সুবিধারা তারা ব্যবহার করবেন, একথা সত্য, কিন্তু সকলের অধিকার নিশ্চিত করবার দায়িত্ব বিরোধী পক্ষের দায়িত্ব হচ্ছে জনগণের কথাকে মানুষের সামনে তুলে ধরবার। ভয় ভীতির কথা বলাটা আসলে আমি মনে করি এক ধরনের ব্যর্থতাও, কারণ এই বাংলাদেশের জন্ম হয়েছে এই অঞ্চলে, বাংলাদেশে একমাত্র রক্ত দিয়ে স্বাধীন হয়েছে, আমরা ভাষার জন্য রক্ত দেওয়া জাতি। আমরা কয়েকদিন আগে নূর হোসেনকে স্মরণ করলাম, গণতন্ত্রের জন্য বহু মানুষ, বহু তরুণ রক্ত দিয়েছে। কাজে এই ভয় ভীতি দিয়ে আসলে রাজনীতি, আমরা পৃথিবীর নানান দেশে এখন তাকাই, চিলির দিকে তাকাই, হংকংয়ের দিকে তাকাই, বলিভিয়ার দিকে তাকাই, লেবাননের দিকে তাকাই, মানুষ কিন্তু রাজপথে, সেখানে যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অন্যায় করে না সেটা নয়, মানুষ কিন্তু তার অধিকারের প্রশ্নে সবসময় সজাগ, মর্যাদার প্রশ্নে। আর প্রশাসন পুলিশ এখানে অনেক কথাবার্তা হয়, তাদের আসলে আইন মেনেই চলা উচিত, আইনের ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, এবং তাদের যে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট এমপি মহোদয়ের কথা শুনতে হবে, মন্ত্রী সাহেবের কথা শুনতে হবে সেটি না, কারণ তাদের ক্রিয়াকর্ম কিন্তু আইন দ্বারা সীমাবদ্ধ, তার মধ্যেই তারা থাকবেন। এই যে থাকেন না এবং রাজনীতিবিদরা তাদেরকে ব্যবহার করেন, বা তারা অনেক সময় অতি উৎসাহী হয়ে রাজনীতিবিদদেরকে ব্যবহার করেন বা এক্সপ্লয়েট করেন, সেটি কিন্তু সব আমলেই কম বেশি হয়েছে এবং তার শিকার কিন্তু রাজনীতিবিদরা হয়েছেন। যে পুলিশ একসময় বিএনপি নেতাদের এখন মারছে বলে তারা অভিযোগ করেন, এই একই পুলিশ কিন্তু আওয়ামী লীগ নেতাদেরও মেরেছে, একই পুলিশ জাতীয় পার্টিকেও মেরেছে, কাজেই এটা হয়ে আসছে। কাজেই তাদেরকে তাদের মতো কাজ করতে দেওয়া উচিত, পুলিশের মর্যাদা, প্রশাসনের মর্যাদা সুনিশ্চিত রাজনীতিবিদদের করা উচিত, এবং সেটি করবার একমাত্র উপায় হচ্ছে তাদের মধ্যেই এই এই প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণ না করার মধ্য দিয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।